আমার শক্তির মাধ্যমে, আমার ক্ষমতার মাধ্যমে, আমার অহংকারের মাধ্যমে আমি তার উপরে প্রতিশোধ নিব, আমি তার উপরে জুলুম করব, আমি তার বিচার করব, তাহলে এক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বোকামি হবে। যারা নিবে মূলত তারাই কি হবে, পরাজিত হবে। সার্বিক কল্যাণের দিক লক্ষ্য করে যদি কেউ সিদ্ধান্ত নেয় তাহলে সেই জিতে যায়। আর যারা রাগের মাথায় সিদ্ধান্ত নেয়, অহংকার অথবা ক্ষমতার বলে সিদ্ধান্ত নেয়, তারা আসলে কি হয়ে যায়, মানুষের অন্তর হেরে যায়, আবার বাস্তবিক অর্থে একসময় কি যাবে, হেরে যায়। আর সবচেয়ে বড় পরাজয়ের সবচেয়ে বড় দিক হচ্ছে মানুষের অন্তর থেকে তাদের প্রতি যে ভালোবাসা থাকে এই ভালোবাসাটা উঠে যায়। এর চেয়ে বড় পরাজয় আর কি আছে? মানুষের অন্তর থেকে চলে যাওয়া, উঠে যাওয়া, মায়া মহাব্বত চলে যাওয়া, মানুষরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা, এর চেয়ে বড় পরাজয় তো আর কিছু নেই। এটাই তো সবচেয়ে বড় পরাজয়। দেখেন, রাগ থেকে এবং গুস্সা থেকে প্রতিশোধ নেওয়া থেকে, প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কেউ যদি কোনো সিদ্ধান্ত নেয়, তখনই এটা যদিও বাহ্যিকভাবে সে জয়লাভ করে, যদিও মনে হয় যে আমি তার উপর এই সিদ্ধান্তটা নিয়ে, তার উপর এই কাজটা করে, তার উপর যে আমি সিদ্ধান্ত দিলাম, তার উপর যে আমি এই কাজটা করলাম, হতে পারে তার একটা বিজয় হয়েছে, হতে পারে সে জয়ী হয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে সে কিন্তু পরাজয় বরণ করে। বাস্তবে সে কিন্তু তার বিজয় হয় না। কিভাবে বিজয় হয় না? দেখেন, ইব্রাহিম আলী সালাতু আসসালাম, উনি যখন দাওয়াত দিচ্ছিলেন, ওনার বাবা দ্রুত সিদ্ধান্ত নিয়েছে, রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছে ওনাকে দেশান্তর করবে এবং পাথর মারবে। ফলে উনি ভেবেছিল যে ওনাকে দেশান্তর করে এবং পাথর নিক্ষেপ করে বাবা জয়লাভ করবে। এই দেশের ভিতরে প্রতিমার যে পূজা আছে, মূর্তি পূজা যেগুলো আছে, এগুলোর বিস্তার লাভ করবে, সবাই এগুলোর পূজা করবে, তারা যে সিদ্ধান্তের উপর ছিল, তারা যেগুলোর ইবাদত করতেছিল, এগুলোর প্রচার হবে, এটা ভেবে তাকে বাদ দিতেছিল। এই যে মাইনাস করাটা, যারা একত্ববাদের উপর বিশ্বাস করে, তাওহীদের উপর বিশ্বাস করে, ওনাকে মাইনাস করে দিয়েছেন। মাইনাস করে এখন কি সিদ্ধান্ত নিল যে তারা একবার সবার স্বাধীনভাবে ইবাদত করবে, এখানে কেউ ডিস্টার্ব করবে না। এটা মনে মনে তাদের একটা এমন সিদ্ধান্ত ছিল, মনে মনে এমন একটা ভাব আসছিল যে তারা জয়লাভ করছে, তারা জিতে গেছে। আসলে তারা জিততে পারেনি। কিভাবে জিততে পারেনি? দেখেন, ওনার বাবা দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, আখেরাতেও লাঞ্ছিত হবে। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি হেরে যান নাই, বাহ্যিকভাবে মনে হচ্ছে উনি দেশ ছেড়ে চলে গেছেন, উনি হেরে গেছেন, বাস্তবে উনি হেরে গেছেন, হেরে যান। বরং ইব্রাহিম আলী সালাতু আসসালামকে আবুল মিল্লা, পুরো বিশ্বজগতের উনি কি বাবা। তাহলে এই যে উনি পুরো বিশ্বজগতের জাতির পিতা হলেন, এটা কে দান করেছেন? আল্লাহ। বরং ওই যে জুলুমের শিকার হয়েছিলেন, জুলুমের শিকার হয়ে ওনার জয় হয়েছে, আখেরা তো ওনার জয় হবে, কিন্তু দিন শেষে কারা পরাজয় বরণ করলো? যারা তাকে রাগের মাথায় দেশান্তর করেছে এবং পাথর নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে।